নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে লেসিথিন নামক হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও যখনই ছাড়বো তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এটা হোমিওপ্যাথিক নেম হলো বা হোমিওপ্যাথিক নাম হলো দর্শকবৃন্দ, লেসিথিনাম। এটা একটা ইম্পর্ট্যান্ট ফসফোলিপিড, যা কিনা প্রত্যেক মানব দেহের শরীরে লিভারে কিন্তু পাওয়া যায়। এই ফসফোলিপিডটা দর্শকবৃন্দ প্লান্টদের জন্য বা উদ্ভিদদের জন্য, অ্যানিমেলদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ফাংশানে, একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে কিন্তু প্রচুর কাজে লাগে। এটা দর্শকবৃন্দ প্রথমত কিন্তু অ্যালোপ্যাথিক মুড অফ মেডিসিনে প্রচুর ব্যবহার করা হতো এবং এখনও ব্যবহার করা হচ্ছে। এটা মূলত অ্যালজাইমার রোগে, এছাড়াও মেন্টাল ডিজিজ আছে সেগুলোর সমস্যায়, এছাড়াও লিভারের সমস্যায়, এছাড়াও গল ব্লাডারের সমস্যায় ইত্যাদিতে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এর হোমিওপ্যাথিতে কী কী ইউজ আছে বা এই ওষুধটা যখন আমরা গ্রহণ করব তখন আমরা কী কী উপকার পাব। প্রথমত বলবো দর্শকবৃন্দ, এটা কিন্তু আমাদের মানব দেহে বিভিন্ন পার্টে খুব ভালো কাজ করে। যেমন ধরুন, লিভারে খুব ভালো কাজ করে, এছাড়াও এটা কিন্তু ডাইজেশনে খুব ভালো হেল্প করে। এছাড়াও দর্শকবৃন্দ, এটা ব্লাড বা ব্লাড রিলেটেড যে সমস্যাগুলো হয় সেখানে কিন্তু খুব ভালো কাজ করে। সেক্সুয়াল ফাংশনও কিন্তু এই ওষুধটা ইম্প্রুভ করে। এছাড়াও দর্শকবৃন্দ, ব্রেন রিলেটেড সমস্যায় বা নার্ভের সমস্যায় কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। দর্শকবৃন্দ, বিভিন্ন রকমের সমস্যার জন্য শরীর যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাকে রিকভারি করার জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। যেমন ধরুন, হিউজ পরিমাণে আপনার ব্লাড লস হয়ে গেল, সেটাকে রিকভারি করার জন্য বা যে হিমোগ্লোবিনটা আপনার কমে গেছে ব্লাড লস হওয়ার জন্য, সেই হিমোগ্লোবিনটাকে ঠিকঠাক পরিমাণে আপনার ব্লাডে আবার ফেরত আনার জন্য। এছাড়াও দর্শকবৃন্দ, ওয়েট লস যদি আপনার হয়ে যায়, এছাড়াও যদি আপনার শরীরে স্ট্রেংথ লস হয়ে যায়, সেগুলোকে ফেরত আনার জন্য বা রিকভারি করার জন্য এই লেসিথিনাম বা লেসিথিন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করা হয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে মাইন্ডের সিমটম। প্রথমত বলবো যে অনেকেই আছেন যারা কিনা অ্যাকিউট ইলনেসের জন্য বা ধরুন কারো অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল বা অনেক দিন ধরে তিনি রোগগ্রস্ত ছিলেন, বিশেষ করে ইয়ং এজ যারা আছেন বা যুবক যুবতীরা যারা আছেন, তাদের যদি কোনো কারণে মেমোরি উইক হয়ে যায় বা কোনো কিছু মনে রাখার সমস্যা বেড়ে যায়, এছাড়াও বয়স্কদের জন্য তাদের যদি এজ রিলেটেড কোনো রকমের মেমোরি লসের কোনো সমস্যা হয়, তাদের সেই মেমোরি লসের যে সমস্যা সেটাকে ইম্প্রুভ করার জন্য এই লেসিথিনাম বা লেসিথিন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দেওয়া হয় বা তাদেরকে সেবন করানো হয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বিভিন্ন রকমের যে রিকভারি স্টেজগুলো আছে সেখানেও কিন্তু এই লেসিথিনাম বা লেসিথিন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ব্যবহার করা হয়। যেমন ধরুন, কোনো স্টুডেন্ট তার যদি কোনো ফাইনাল এক্সামের আগে তার যদি টাইফয়েড হয়ে যায়, তার যদি ডেঙ্গু হয়ে যায়, তার ম্যালেরিয়া হয়ে যায়, এছাড়াও কোনো একটা ভাইরাল ফিভার হলো তার, তার জন্য তার প্রচুর পরিমাণে উইকনেস হয়ে গেল, ফিজিক্যালি হোক মেন্টালি হোক একটা উইকনেস, একটা দুর্বলতা দেখা গেল, সেইটাকে রিকভার করার জন্য, এই প্রবলেম থেকে বা সেই উইকনেস থেকে তাড়াতাড়ি রিকভার করার জন্য কিন্তু আপনি এই ওষুধটা বা এই লেসিথিনাম হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন। আরও দর্শকবৃন্দ, ব্লাডের যে সমস্যা সেখানেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। যেমন ধরুন, ব্লাড যদি কারো খুব প্রচুর পরিমাণে লস হয়, যেমন ধরুন সার্জারির যে কেসগুলো হয়, বিভিন্ন রকমের যে সার্জারি হয় সেখানে কী হয় যে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়, এতে কী হয় রক্তে হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটা কিন্তু কমে যায়। এই হিমোগ্লোবিনের পরিমাণটাকে ঠিকঠাকভাবে বাড়ানোর জন্য কিন্তু এই লেসিথিনাম বা লেসিথিন হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু ব্যবহার করা হয় দর্শকবৃন্দ। এটা বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে, এছাড়াও যারা ইয়ং মহিলারা আছেন বা যারা যুবকীরা আছেন যাদের কিনা পিরিয়ডের দরুন তাদের প্রচুর পরিমাণে হিউজ ব্লাড লস হচ্ছে, তার জন্য তার হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, এছাড়াও যারা প্রেগনেন্ট মহিলারা আছেন যাদের কিনা অ্যানিমিয়ার সমস্যা আছে তারাও কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে সার্জারির জন্য যেরকম ব্লাড লস হলে এই ওষুধটা ঠিকঠাক পরিমাণে হিমোগ্লোবিনকে শরীরের মধ্যে আবার কিন্তু ফিরিয়ে আনতে পারে। সেরকমই দর্শকবৃন্দ, যে সার্জারির পরে কারো যদি স্ট্রেংথ কমে যায়, কারো যদি উইকনেস বেড়ে যায়, সেটা শারীরিক হোক সেটা মানসিক হোক, সেটাকে বাড়ানোর জন্য বা এই স্ট্রেংথটাকে আবার ফেরত আনার জন্য কিন্তু এই লেসিথিনাম বা লেসিথিন হোমিওপ্যাথিক মেডিসিনটা ইউজ করা হয় বা সেবন করা হয়। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকের মধ্যে দেখা যায় যে তারা সিঁড়ি থেকে উপরে উঠলে বা কোথাও হাঁটাহাঁটি করলে, দৌড়াদৌড়ি করলে তাদের কিন্তু প্রচুর পরিমাণে বুক ধরফর করতে থাকে, প্রচুর পরিমাণে তাদের কিন্তু বুক হাঁসফাঁস করতে থাকে। অনেকেরই কী হয় যে এতে অক্সিজেন যে স্যাচুরেশন লেভেলটা আছে তাদের শরীরে সেটা কিন্তু অনেকটা কমে যায়। সেই অক্সিজেন স্যাচুরেশনটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতেও কিন্তু এই লেসিথিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ইউজ করা হয় বা সেবন করা হয়।
এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার কোনো রোগের পরে যদি ঠিকঠাক করে ঘুম না আসে, আপনার যদি ইনসোমিনিয়ার সমস্যা হয়, সেটাকেও রিকভার করতে এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যারা নার্সিং মাদার আছেন বা যারা নিউলি মা হয়েছেন এবং তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তাদের অনেক সময় কি হয় যে মিল্ক সাপ্লাইটা কমে যায়, তাদের বডিতে ঠিকঠাক করে নিউট্রিশনটা ঠিকঠাক করে অ্যাকুমুলেশন হয় না, তাদের একটা উইকনেস হয়, সেটাকে কাটাতে এবং তাদের মিল্ক সিক্রেশনটাকে বাড়াতে এই ওষুধটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ইউরিনের সমস্যাতে বা মূত্রের সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এটা যদি আপনার ইউরিনে ফসফেট লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই ফসফেট লেভেলটাকে কমানোর জন্য কিন্তু স্পেসিফিক্যালি লেসিথিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন। কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও দেখে বা অনেক রকম অ্যাডস দেখে তারা ভুল করেন যে হয়তো ওয়েট লস মেডিসিন বলা মানে এই ওষুধটা খেলে তার ওয়েট হুহু করে বেড়ে যাবে। এটা কিন্তু নয় দর্শকবৃন্দ, সাইন্টিফিক্যালি এটা কিন্তু আপনার বডিতে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবার থেকেই নিউট্রিশনটাকে অ্যাকুমুলেট করে আপনার বডিতে কিন্তু আস্তে আস্তে আগের মতো, যদি আপনি কোনো রোগের পরে আপনার ওয়েট লসের সমস্যা হয়েছিল সেটাকে কিন্তু আস্তে আস্তে ফেরত নিয়ে আসে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এটা কিন্তু মেনলি উইকনেসের জন্য খুব ভালো কাজ করে। যেমন ধরুন আপনার যদি প্রচুর পরিমাণে শারীরিক একটা দুর্বলতা থাকে, হয়তো আপনি কোনো কাজ করছেন বা হয়তো কোনো একটা কিছু করেছেন, স্লাইটলি একটা কিছু ভারী কোনো কাজ করেছেন, তারপরে আপনার হাতে পায়ে প্রচুর পরিমাণে একটা উইকনেস হচ্ছে বা প্রচুর পরিমাণে আপনার হাতে পায়ে দুর্বলতা হয়েছে, আপনার মনে হচ্ছে যে আমি যদি একটু শুয়ে পড়ি তাহলে কিন্তু আমার যে দুর্বলতা, আমার যে উইকনেস, সেটা কেটে যাবে এবং আপনার প্রচুর পরিমাণে একটা অলস অলস ভাব থাকে, সেই অলসতাটাকে কাটানোর জন্য, সেই দুর্বলতাটাকে কাটানোর জন্য আপনি কিন্তু এই লেসিথিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। সেরকমই আপনার যদি কোনো সেক্সুয়াল কোনো উইকনেস থাকে, কোনো একটা রোগ হয়েছিল আপনার, তারপরে আপনার একটা সেক্সুয়াল উইকনেস চলে এসেছে, সেটা আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, যে কেউ কিন্তু কোনো একটা যদি সেক্সুয়াল উইকনেস তার হয়ে থাকে, কোনো একটা স্পেসিফিক কোনো একটা রোগের পরে তার সেক্সুয়াল উইকনেসটা এসছে, তাহলেও আপনি এই লেসিথিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এর কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু অ্যাভেনা স্যাটাইভা খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এবং এর যদি আপনি কম্পেয়ার করতে চান, এটা কিন্তু ফসফরাসের সাথে কম্পেয়ার করা যায়। দর্শকবৃন্দ, স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে কিন্তু এই ওষুধটার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। আপনি যে কোনো বয়সের হন না কেন, আপনি যুবক হন, আপনি বাচ্চা হন, আপনি অ্যাডাল্ট হন, আপনি বয়স্ক হন, আপনি যে কোনো বয়সে কিন্তু অ্যাজ এ ভাইটাল এনহান্সার রূপে এই লেসিথিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এর স্পেসিফিক ডোজ হলো আপনি লেসিথিনাম 3x বা 6x যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে একটা থেকে দুটো ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনি যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। আর যদি আপনি বড়দেরকে দেন তাহলে আপনি 3 থেকে 4 ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে বা 15 থেকে 20 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনি যদি কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের যে একটা উইকনেস বা কোনো রোগের পরে যদি আপনার কোনো উইকনেস হয়ে আছে বা আপনার ব্লাড লসের একটা সমস্যা আছে বা আপনার স্ট্রেংথ কমে গেছে, তাহলেও আপনি এই লেসিথিনাম হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এই ওষুধটা আপনি কিন্তু কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও 2-3 মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করবো দর্শকবৃন্দ, আজকের যে এই লেসিথিনাম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি কোনো টপিক সাজেশনে দিতে চান বা আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি কমেন্টে বলতে পারেন বা আপনার পছন্দ মতো কোনো টপিক সাজেশনও দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমির চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।